সরকার বর্ণাঢ্যদের পাশে না দাঁড়িয়ে উৎসবে মেতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণ নিয়ে নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার বর্ণাঢ্যদের ত্রাণ দিতে পুরোপুরি ব্যর্থ। যতক্ষণ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকার না আসবে, বিএনপি ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাবে না বলেও জানান আমানুল্লাহ আমান। একদিকে বানবাসীরা চোখের পানি ফেলছে, নাকে হাহাকার চলছে, আরেক দিকে পদ্মা সেতু উদ্বোধনের নামে গান বাজনা নৃত্য এগুলি চলছে পাশাপাশি।